নমস্কার বন্ধুরা, মাই কিচেন ট্যুরে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপিতে থাকছে ধাবা স্টাইলের কাজু পনির মশালা। বাড়িতেই কিভাবে খুব সহজ পদ্ধতিতে ধাবার মতন কাজু পনির মশালার পারফেক্ট টেস্ট আনবেন সেই পদ্ধতি আমি আপনাদের সাথে শেয়ার করব। কাজু পনির মশালায় একদম পারফেক্ট ধাবার মতন টেস্ট আনার জন্যে আমি এখানে দুটো আলাদা রকম ইনগ্রিডিয়েন্টস দিয়ে দু রকম মশলা তৈরি করে নেব। তাহলে চলুন চলে যাই সরাসরি রেসিপি। আমি এখানে পনির কিউব নিয়ে নিয়েছি 250 গ্রাম। আমি বাজারের যে নর্মাল লুজ পনির পাওয়া যায় সেই পনির আমি এখানে ব্যবহার করেছি, এটাকে মিডিয়াম সাইজের করে কেটে নিয়েছি। আর যেটা মেন মশলা লাগবে তার মধ্যে প্রথমটা হলো টমেটো, কাজু বাদাম আর কিশমিশ দিয়ে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। টমেটো আমি এখানে নিয়েছি 3টে, তাই কাজু বাদাম নিতে হবে এর 3 ভাগ, মানে 3 গুণ, 9টা কাজু বাদাম আমি এখানে নিয়েছি। এটার একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব 2টো কি 3টে কাঁচা লঙ্কা দিয়ে। আর এখানে নিয়েছি 7-8টা কিশমিশ। আর গোটা গরম মশলার মধ্যে নিয়েছি 2টো দারচিনি, 4টে ছোটো এলাচ আর 2টো লবঙ্গ। আমি ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছি প্রথমে 2 টেবিল চামচ তেল আর 1 টেবিল চামচ ঘি। ধাবাগুলোতে মূলত তেল বা ঘিয়ের পরিমাণটা যে কোনো রেসিপিতেই একটু বেশি ব্যবহার করা হয়ে থাকে। ঘিটাকে মিডিয়াম ফ্লেমে রেখে খুব ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি কিউব করে রাখা পনির। পনিরটাকে মিডিয়াম ফ্লেমে রেখে হালকা লালচে করে ভেজে নেব। মিনিট 3 সময় দিয়ে মিডিয়াম ফ্লেমে পনিরগুলোকে আমি ভাজা করে নিচ্ছি। খেয়াল রাখতে হবে যাতে খুব কড়া ভাজা না হয়ে যায়, তাহলে কিন্তু পনিরগুলো শক্ত হয়ে যাবে, মশলা ঠিকভাবে ঢুকতে পারবে না। পনিরগুলো আমার হালকা করে ভাজা হয়ে গেছে, এবার পনিরটা তুলে নিয়ে ওই একই তেলে দিয়ে দিচ্ছি 1 মুঠো কাজু বাদাম। কাজু বাদামের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতন বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, তবে গোটা কাজু কিন্তু এখানে অবশ্যই ব্যবহার করতে হবে। একটু ব্রাউন করে ভেজে এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। কাজুগুলো তুলে নিয়ে ওই একই তেলে দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন, আর দিয়ে দিলাম 1.5 খানা পেঁয়াজ, মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি 1.5 খানা ব্যবহার করেছি। খুব সরু সরু করে কাটার প্রয়োজন নেই। পেঁয়াজটা হালকা একটু বাদামি রং ধরলে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, আমি এখানে 1/2 চামচ লবণ ব্যবহার করেছি। পেঁয়াজ ব্রাউন করে ভাজা হয়ে গেলে আমি ব্যবহার করব 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা। আপনারা চাইলে আদা আর রসুনটা খুব ভালো করে সরু সরু করে কুচিয়ে নিয়েও ব্যবহার করতে পারেন। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো আর 2 চামচ লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আমি 1 চামচ নর্মাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 2টোকে মিশিয়ে আমি ব্যবহার করেছি। আপনারা ঝাল যেরকম পছন্দ করেন সেই মতন ব্যবহার করবেন। এইবার মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি এটা একটা মিক্সিং গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি। আমি ভাজা মশলাটার একটা পেস্ট বানিয়ে নিয়েছি, তবে এটা খুব মিহি পেস্ট হওয়ার প্রয়োজন নেই, হালকা একটু দানা দানা থাকবে। আর গোটা গরম মশলাও কিন্তু আমি এর সঙ্গে পেস্ট করে নিয়েছি। দিয়ে দিলাম 1 চামচ রাইস ব্র্যান অয়েল আর 2 চামচ ঘি। মশলা বাটার সময় আপনারা কিন্তু কোনোভাবেই গরম মশলাটা তুলে নেবেন না, কারণ ওটাতেই কিন্তু মেন ফ্লেভারটা আসবে। ধাবাগুলিতে এই মশলাটাকেই কিন্তু প্রধান মশলা হিসেবে ব্যবহার করা হয় পারফেক্ট টেস্ট আনার জন্যে। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ
আদা রসুনের যে পেস্টটা আমি তৈরি করেছি সেইটা। পাঁচ ছ মিনিট সময় নিয়ে ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এটা কষিয়ে নিতে হবে। কষানো যত ভালো হবে এই রান্নায় কিন্তু তত ভালো টেস্ট আসবে। মিনিট ছয়েক সময় ধরে মিডিয়াম ফ্লেমে মশলাটা খুব ভালো কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে গেছে, এবার দিয়ে দিলাম একদম সামান্য চিনি। আপনারা যদি রান্নায় চিনি পছন্দ নাও করেন, এই রেসিপিটায় কিন্তু এক চিমটে হলেও চিনির ব্যবহার করবেন, তাতে কিন্তু টেস্টটা খুব ভালো আসবে। দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এই সময় দিয়ে দিচ্ছি টমেটো, কাজু বাদাম আর কিশমিশের তৈরি করে রাখা পেস্ট। এতে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আপনারা যদি না চান তাহলে সেটা স্কিপ করবেন। এইবার এই পুরো মশলাটাকে আরও মিনিট দু তিনেক ধরে কষিয়ে নেব। মশলাটা মিনিট তিনেক ধরে কষিয়ে নেওয়ার পর মশলা থেকে যখন তেল ছেড়ে যাচ্ছে সেই সময় দিয়ে দিলাম এক চামচ রোস্টেড কসুরি মেথি আর এক চামচ ধনে পাতা। ধনে পাতার পরিমাণটা আর একটু বেশিও দিতে পারেন। মশলাটাকে আরও এক দেড় মিনিট নাড়াচাড়া করে নিচ্ছি। মিনিট দেড়েক মশলাটা কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ ফ্রেশ ক্রিম। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এই সময় আরও এক দেড় মিনিট মশলাটা কষিয়ে নেব। মিনিট দেড়েক ধরে মশলাটা কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা অবশ্যই গরম জল ব্যবহার করবেন। আমি প্রথমে এক কাপ জল দিয়েছি, দিয়ে গ্রেভিটাকে এক দেড় মিনিট ফুটিয়ে নিচ্ছি। গ্রেভিটা খুব ভালোভাবে ফুটে উঠেছে, এবার আমি এতে অল্প অল্প করে জল ব্যবহার করছি। পনিরের তরকারিতে খুব বেশি জল দেওয়ার প্রয়োজন হয় না, আমি এখানে টোটাল দু কাপ জল ব্যবহার করেছি। এই সময় দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এই সময় গ্রেভিটা ফুটে উঠলে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু আর পনিরের কিউব। এক মিনিটের জন্য এটা চাপা দিয়ে রান্না করে নেব। মিনিট দেড়েক ঢাকা দিয়ে রান্না করার পর কাজু পনির মশলা আমাদের একদম তৈরি হয়ে গেছে। নাবানোর আগে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি। এবার এটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে নাবিয়ে নেব। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি, ধাবা স্টাইলের কাজু পনির মশলা। রুমালি রুটি, তন্দুরি রুটি, কুলচা, বেবি নান, যে কোনো কিছুর সাথে গরম গরম সার্ভ করুন। আজকের আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আর আমার চ্যানেলের নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। তাহলে বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই, আবার আসছি আগামী দিন নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, নমস্কার।